তার প্রসিডিউর অনুযায়ী তদন্ত করবে। এটাতে যা সত্য তাই সামনে আসা উচিত এবং জাতীয় মানবাধিকার কমিশনকে জানানো, পোস্টমর্টম করা, এগুলো করা। তবে যেটুকু আমি শুনেছি যে সিবিআইয়ের আধিকারিকরা সেই সময় ছিলেন না এবং তারা কোর্টে গেছিলেন, কিন্তু সবটাই শোনা, আমি তো নিজে দেখিনি। অতএব একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসাবে এটা দুঃখজনক, এর ঠিক তদন্ত হয়ে সঠিকটা বেরোক। এবং শুধু সিবিআইকে দোষারোপ করলে হবে না, তার পাহারার দায়িত্ব রাজ্য পুলিশে ছিল। অতএব এখানে যদি কর্তব্য অবহেলার প্রশ্ন আসে, তাহলে তার সেন্ট্রি যে রাজ্য পুলিশের লোকেরা ছিল তাদের ক্ষেত্রেও মানে একই অভিযোগ প্রযোজ্য। এটা কি এরকম হতে পারে যে রাজ্য পুলিশ আছে তারা চক্রান্ত করে কেন্দ্রের না? এটা তদন্ত এখানে এ রাজ্যে সবই সম্ভব, এ রাজ্যে সবই সম্ভব যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে নিজাম প্যালেসে এসে সিবিআই দপ্তরে হামলা করতে পারেন। এই রাজ্যে সবই সম্ভব, কিন্তু যে তৃণমূলের লোকেরা এতে উৎসাহিত বোধ করছে সেই তৃণমূলের লোকেদের বোঝা উচিত যে তাদের পাহারার দায়িত্বে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশই ছিল। অর্থাৎ কাঁচের ঘরে বসে ঢিল ঢিল না মারাই ভয়। সুমিন্দ্র সেটা বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, তিনি বলেছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতিকরা হস্তক্ষেপ করছে না করা উচিত নয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়োগ করা হয় আর্থিক লেনদেনের ভুলে। বিদ্যুৎ চক্রবর্তী তার অভিজ্ঞতার ভিত্তিতে তিনি বলেছেন, উনি শিক্ষাবিদ, যথেষ্ট একজন সচেতন ব্যক্তি, তাকে যেভাবে 17 দিন বাড়িতে আটকে রাখা হয়েছে, অছাত্র তৃণমূলের নেতারা গিয়ে যেভাবে তার উপর হেনস্থা করেছে, তার ফলে এটা হচ্ছে। আমি উপাচার্য মহোদয়কে আজ থেকে 3 দিন আগেও বলেছিলাম, লিডার অব অপোজিশন হিসেবে আমি ওনাকে পরামর্শ দিয়েছিলাম যে আপনি কোর্টে যান, আপনার মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, আপনি কোর্টে যান এবং পুরো ক্যাম্পাসটা যাতে সিএপিএফ সেন্ট্রাল ফোর্স দিয়ে আপনি নর্মালিটি চালাতে পারেন, অফিস চালাতে পারেন এবং এই গুন্ডাদের যাতে বের করে দেওয়া যায় এটা আপনি ব্যবস্থা করুন। আমার মনে হয় আমার সেই পরামর্শ উনি যদি মেনে চলেন তাহলে আমরা যেমন জুডিশিয়ারির হস্তক্ষেপে আজকে সভা সমিতি করতে পারছি, জুডিশিয়ারির হস্তক্ষেপে আমরা মিথ্যা মামলা থেকে বেঁচে আছি, একইভাবে দেখুন আজকে সব জায়গায় একই জিনিস হচ্ছে, পুলিশকে যেভাবে নগ্নভাবে ব্যবহার করা হচ্ছে তাতে মাননীয় উপাচার্যের উচিত। সব জায়গায় একই জিনিস হচ্ছে, পুলিশকে যেভাবে নগ্নভাবে ব্যবহার করা হচ্ছে তাতে মাননীয় উপাচার্যের উচিত। সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিষ্ঠান, তিনি তার কাস্টোডিয়ান, তার মানে প্রতিষ্ঠানের রক্ষার জন্য এবং স্বাভাবিক কাজের জন্য তার উচিত প্রধানমন্ত্রীর দপ্তরকে জানানো, সাথে সাথে কোর্টে যাওয়া। আরেকটা শেষ বিষয়ে একটা বিষয় হচ্ছে, বেশ কয়েকজন সাংসদ এবং বিধায়কের সঙ্গে তৃণমূল যোগাযোগ করছে আপনাদের সাংসদ বিধায়কের সঙ্গে, এবং সেটা অনেকটা দূর এগিয়ে গিয়েছে, তৃণমূল তরফে জানানো হচ্ছে ডিসেম্বরে একটা বিস্ফোরণ হবে। সে তৃণমূল অনেক তার এর আগেও করেছে, করার চেষ্টা করেছে, ভবিষ্যতেও করবে। আমার পুরোপুরি বিজেপি সাংসদ বিধায়কদের উপরে আস্থা আছে, এটা নিয়ে আমি এক্ষুনি কোনো মন্তব্য মানে কান দিয়ে দেখার কোনো দরকার নেই, সকলের প্রতি আস্থা বিশ্বাস রাখা উচিত। তবে এটাও বলে রাখতে পারি যে মুকুল রায়ের সদস্য পদ বাতিলের জন্য অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টে গেছি এবং আশা করি এক্স মাসের পরে সুপ্রিম কোর্ট খুললে আমি সুবিচার পাব। সংবিধানের 10th শিডিউল এখানে ইমপ্লিমেন্ট হয় না, একটু সময় লাগছে, সেটা কিন্তু করে অবশ্যই দেখাবো 1 নম্বর। আর দ্বিতীয় হচ্ছে, 2-3 জনকে ভাঙিয়ে নিয়ে গেছে, তাদের অবস্থাটা হচ্ছে কুমড়োর মতো। আপনারা জানেন আমরা সবাই কুমড়ো খেতে ভালোবাসি, এই কুমড়োর উপরে বাইরের রংটা কেমন থাকে, সবুজ, আর কাটলে কি হয়, গেরুয়া। অর্থাৎ তারা বিধানসভার বাইরে সবাই তোলামূল পার্টির লোক, একজন তো আবার বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি, আবার বিধানসভার ভিতরে যখন থাকেন তারা তখন মুখ্যমন্ত্রী আর স্পিকার বলেন যে এরা সব বিজেপির মেম্বার। গুজরাটের বুথগুলো দেখা যাচ্ছে যে সংখ্যালঘুরা বিজেপিকে এবার 2 হাত দলে ভোট দিয়েছে। সংখ্যালঘুরা কি ভারতীয় নয় নাকি? আমাদের সঙ্গে কি সংখ্যালঘুদের কি কোনো বিরোধ আছে? সংখ্যালঘুদের সঙ্গে বিজেপির কোনো বিরোধ নেই,
राष्ट्रवाद के जरा समर्थन कर भारत माता के जरा स्वीकार कर संगे सम्पर्क और ममता बनर्जी भागा भागिता करें। ममता बनर्जी बोलें मेघालय जा क्रिसमास उत्सव सूचना करते। ममता बनर्जी बोलें इमाम मुअज्जम भाता दीची सामान्य 2000-1000 टाका वाकफेर टाका दीची पुरोहित मशाई दलपति बेपारे दें ना। ममता बनर्जी विभाजन राजनीति करे, नरेंद्र मोदी विभाजन राजनीति करे ना। तार स्लोगान हलो सबका साथ सबका विश्वास सबका प्रयास एटा निये सबका साथ एटाई होच्छे तार स्लोगान। ममता बनर्जी बोलें मेघालय जाच्छि क्रिसमास उत्सव सूचना करते। ममता बनर्जी बोलें इमाम मुअज्जम भाता दीची सामान्य 2000-1000 टाका वाकफेर टाका दीची पुरोहित मशाई दलपति बेपारे दें ना। ममता बनर्जी विभाजन राजनीति करे, नरेंद्र मोदी विभाजन राजनीति करे ना। तार स्लोगान हलो सबका साथ सबका विश्वास सबका प्रयास एटा निये जे सबका साथ एटाई होच्छे तार स्लोगान। सेई जन्य भैक्सिन वितरण बोलुन, गरीब प्रधानमंत्री गरीब कल्याण योजना माथा पिछु 5 केजी करे चाल और गम वितरणई बोलुन, आवास योजना बोलुन, शौचालय बोलुन, उजाला गैस बोलुन, कोथाओ किन्तु बा प्रधानमंत्री पीएम किसान सम्मान निधि बोलुन, कोथाओ नरेंद्र मोदी भेदाभेद करें ना। सेखाने जाति धर्म निर्विशेषे सकले पान। गुजरातेर मानुष आज बुझेछे, यूपीर संख्यालघुराओ बुझते शुरू करेछे, आगामी दिने बांगलार संख्यालघुराओ निर्वाचन एले देखबेन तारा राष्ट्रवाद के समर्थन करे सबका साथ सबका विकासेर स्लोगान ताते आमादेर संगे देबे। वंचित होयेछे सेई कारण दीर्घदिन वंचना व्यापक भावे वंचना एतो आमार काछे तो प्राय आपनारा देखेछेन, एखाने आसछे प्रचुर लोकजन।